ইয়াংচা মানিকপুর শান্তিবাজার সড়ক, ইয়াংচা বান্দরবন আর শান্তিবাজার কক্সবাজার। কক্সবাজারের চকরিয়া উপজেলায় 55 কোটি টাকা ব্যয়ে নির্মিত ইয়াংচা মানিকপুর শান্তিবাজার সড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দেশের 51টি জেলায় সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক নির্মিত 2000 কিলোমিটার দৈর্ঘ্যের 100টি সড়ক মহাসড়কের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগে রাস্তায় পায়ের জুতা হাতে নিয়ে চলাচল করতে হতো, কিন্তু এখন তা করতে হয় না। সরকার সড়কপথ, নৌপথ, বিমানপথ সহ সব ক্ষেত্রেই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। শুধু সড়ক যোগাযোগ না, সড়কপথ, রেলপথ, নদীপথ এবং বিমান প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা উন্নয়ন করে যাচ্ছি। পায়ে চলা পথগুলিও কিন্তু আমরা উন্নত করে দিচ্ছি। অর্থাৎ আগে মানুষের যেখানে শুধু মানে স্যান্ডেল বা জুতো যদি হাতে থাকতো তো ওটা হাতে করে নিয়ে রাস্তা দিয়ে চলতে হতো, এখন আর সেভাবে চলতে হয় না। এখন স্যান্ডেল জুতো পরার ক্ষমতাও যেমন মানুষের হয়েছে, মাথাপিছু আয় যেমন বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে চলার সুযোগটাও হয়েছে। সড়কটির উন্নয়নের ফলে ওই এলাকার মানুষের চলাচলে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য জাফর আলম। দীর্ঘদিনের একটি প্রতীক্ষিত এবং মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটি এই 19 কিলোমিটার ইয়াংচা টু মানিকপুর এবং শান্তিবাজার সড়ক সম্পন্ন করে মাননীয় প্রধানমন্ত্রী আজকে উদ্বোধন করে আমাদের চকরিয়ার সাথে আমার মানুষের যে একটি হৃদয়ের আনানো, হ্যাঁ, লেনদেন এটা আরও সম্প্রসারিত করলো। এ উপলক্ষে কক্সবাজার প্রান্তে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাহেব আরপিনের সঞ্চালনায় জেলা প্রশাসক শাহিন ইমরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল এবং জাফর আলম। লাহমা উপজেলাকে এটি কানেক্টেড করেছে, এটি 19 কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক। বঙ্গবন্ধু শুরু করেছিলেন, তখনই বঙ্গবন্ধু হত্যা করা হয়। 2000 কিলোমিটার রাস্তা জেলায় উদ্বোধন করেছে। আমরা মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৯ কিলোমিটার দীর্ঘ এবং 5.50 মিটার প্রশস্ত এই সড়কটির উদ্বোধনের ফলে চকরিয়া, লামা, আলিকদম উপজেলার বৃহত্তম জনগোষ্ঠী ঢাকা, চট্টগ্রাম সহ জাতীয় মহাসড়কে যুক্ত হয়। সারা দেশের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যবসা, বাণিজ্য, কৃষি, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সুফল ভোগ করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।